Hello, assalamu alaikum, dear brothers and sisters. Hope you've been fine by the grace and mercy of Almighty Allah in this Ramadan month. প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই যে যেখানে আছো ভালো আছো, নিরাপদে আছো। শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদেরকে শেখাতে চলেছি প্রিপজিশনের ব্যবহার। আর প্রিপজিশনকে আমরা প্রিপজিশন হিসেবে নয়, অবজেক্ট হিসেবে শিখব। আজকের এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখবে। তো প্রিপজিশনকে আমরা অবজেক্ট হিসেবে শিখব। তার আগে মূল যে বিষয় রয়েছে প্রিপজিশনের সেটা একটু দেখে নিই। সেটা হচ্ছে প্রিপজিশন। প্রে মানে হচ্ছে কি পূর্বে, আর পজিশন মানে হচ্ছে অবস্থান। সো যার সাথে সম্পৃক্ত সেই বিষয়ের পূর্বেই এই প্রিপজিশন বসে। সো প্রিপজিশনের পরে কী বসে? যেমন হচ্ছে অবজেক্ট বসে, প্রিপজিশনের পরে যেটা বসে সেটা হচ্ছে ভার্ব বসে, এবং ভার্ব বসলে ভার্বের সাথে আইএনজি বসে। প্রিপজিশনের পরে পজিসিভ বসে। সো প্রিপজিশনের উপরে আমার বিশেষ একটি ভিডিও করা রয়েছে, তোমরা দেখে নিও। এখানে আমরা একটু বুঝব যে আমার জন্য প্রিপজিশন কীভাবে কাজ করে সেটা বোঝার জন্য। আমার জন্য, এখন তোমরা ভাবতে পারো আমার ইংরেজি মাই আর জন্যর ইংরেজি ফর, কিন্তু প্রিপজিশন এভাবে বসে না। প্রিপজিশনের সিস্টেমটা হচ্ছে যে প্রিপজিশন যেটা সেটা প্রথমে বসতে হবে, মানে আমার জন্য, আমার সাথে এর জন্যর একটি সম্পর্ক রয়েছে, তার জন্য এই জন্যর ইংরেজি প্রথমে বসবে। সো ফর এটা প্রথমে বসছে, এবং পরবর্তীতে যে ফর্মটা বসবে সেটা হচ্ছে অবজেক্ট ফর্ম। সো ফর মি, আমার জন্য। যদি আমরা মাই ফর দেই তাহলে সেটা ভুল হয়ে যাবে। আমরা আরেকটি উদাহরণ নিতে পারি, তোমরা খেয়াল করো, যাওয়ার পর, ইচ্ছা করলে যাওয়ার ইংরেজি হচ্ছে গোয়িং। সো যাওয়ার পর, আফটার আমরা বসাতে পারি, বাট এটা হচ্ছে ক্রস। সো আমাদের সঠিক এখানে প্রিপজিশন করতে হলে পর এই প্রিপজিশনটি আগে বসাতে হবে, তাহলে আফটার, এবং আফটারের পরে যদি ভার্ব বসায় সে ভার্বের সাথে আইএনজি যোগ হবে। এটা হচ্ছে বেসিক কনসেপ্ট প্রিপজিশনের। তবে আমরা এখন যেটা শিখব সেটা হচ্ছে একেবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, এবং অবজেক্ট হিসেবে এই প্রিপজিশনগুলো ব্যবহার করব, এবং তোমাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে আশা করি। সো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্রথমে দেখো স্টে উইথ, স্টে উইথ প্রত্যেকটা সেন্টেন্সের স্টার্টিং হয়েছে ভার্ব দিয়ে, এবং এগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট হিডেন থাকে, মানে উজ্জ থাকে, বাট সাবজেক্ট আছে। আমি তোমাকে বলছি বসো, মানে তুমি বসো, খাও বলতে তুমি খাও। সো তুমি এখানে হিডেন আছে। সো স্টে উইথ, সাথে থাকো, সাথে থাকো। স্টে অনলাইন মানে অনলাইন, মানে লাইনে থাকো। গেট ইন, ভিতরে যাও, অথবা গেট আউট, বাইরে যাও। টেক উইথ, সাথে নাও। কাম আর্লিয়ার মানে তাড়াতাড়ি এসো, মানে প্রথম প্রথম এসো। গো লেটার মানে পরে যাও। স্টে ব্যাক, পিছনে থাকো। স্টে ব্যাক, সিট ব্যাক, পিছনে বসো। এবার এইদিকে দেখি, স্টে অন লেফট, বামে থাকো। স্টে অন লেফট, অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে এখানে টু কেন হবে না। টু তখনই ব্যবহার হবে যখন আমরা দিকে বোঝাতে সক্ষম হব, অর্থাৎ দিকে সেন্স কাজ করলে, মানে এক দিক থেকে আরেক দিকে যদি এই সেন্স কাজ করে তখনই আমরা টু ব্যবহার করব। সো এখানে যেহেতু দিকে বোঝাচ্ছে না, এখানে বোঝাচ্ছে যে স্টে, স্টে মানে থাকো, অন লেফট মানে বামে থাকো, মানে বামে ওই জায়গাতেই থাকো। কোনো জায়গা চেঞ্জ করতে বলা হচ্ছে না, বা কোনো জায়গাতে যেতে বলা হচ্ছে না, সেক্ষেত্রে এখানে টু হবে না, জাস্ট অন হবে। সো স্টে অন লেফট, বামে থাকো। স্টে অন রাইট, ডানে থাকো। স্টে অন কর্নার, কর্নারে থাকো। সিট অন লেফট, বামে বসো। সিট অন রাইট, ডানে বসো। সিট অন কর্নার, কর্নারে বসো। টেক টু লেফট, অর্থাৎ বামে নাও। সো এখানে বামে নাও বলতে কোনো একটা জিনিসকে এক জায়গা থেকে আরেক জায়গাতে নেওয়া। সো অবশ্যই স্থান চেঞ্জ হচ্ছে, আর স্থান চেঞ্জ হয়ে একদিক থেকে আরেক দিকে যেতে হলে অবশ্যই টু ইউজ করতে হবে, তাই এখানে অন না হয়ে টু হয়েছে। সো টেক টু লেফট, বামে নাও। টেক টু রাইট, ডানে নাও। টেক টু কর্নার, কর্নারে নাও। গো টু লেফট, বামে যাও। এখানেও দেখো এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে বলা হচ্ছে। সো গো টু লেফট, তারপরে কাম টু রাইট, ডানে আসো। কাম টু কর্নার, কর্নারে আসো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কখনোই ভাবনি যে প্রিপজিশনকে অবজেক্ট হিসেবে কত সুন্দরভাবে বসিয়ে ছোটো ছোটো বাক্য বানানো যায়, এবং এখানে
কোনো গ্রামারের প্রয়োজন হয় না। প্রিয় বন্ধুরা, এই ভিডিওটি দেখে তোমাদের অত্যন্ত অত্যন্ত কাজে লেগেছে এবং আশা করি এর ধরনের আরও মজার মজার তোমরা ভিডিও পেতে থাকবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে এখনই লাইক করে দাও ভিডিওটিতে, আর অবশ্যই শেয়ার করে দাও, কারণ একটি শেয়ারের কারণে তোমার প্রতিবেশী বা তোমার বন্ধুরা এই ভিডিও দেখে উপকৃত হতে পারে এবং তারা ইংলিশ স্পোকেন শিখতে পারে। আর অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার মধ্যে যদি কোনো কনফিউজ থাকে, যদি কোনো কোশ্চিন থেকে থাকে, কমেন্ট সেকশনে গিয়ে সেখানে লিখে ফেলো তোমাদের যা জানার ইচ্ছা, আর নেক্সট কী ভিডিও দেখতে চাও সেটাও সেখানে লিখে দাও। ভালো থাকবে, সুস্থ থাকবে, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।